হাতে ওয়াইনের গ্লাস আর ঠোঁটে জ্বলন্ত সিগার। সোফায় একেবারে রিল্যাক্স মুডে বসে রয়েছেন কে না, কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সঙ্গী কংগ্রেস সাংসদ শশী থারুর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল দেশের রাজনীতিতে। নৈশ পার্টিতে ওয়াইনের গ্লাসে টোস্ট করতেও দেখা গিয়েছিল দুই ভিন্ন দলের সাংসদকে। তাহলে কি শশীর সঙ্গে মহুয়ার কিছু চলছে? জোর জল্পনা ছড়ায়, যদিও মহুয়া আগেই সাফাই দিয়েছিলেন যে এই ছবি সম্পর্ক নিয়ে। তিনি বলেন যে এই ছবিটি আসলে ক্রপ করা হয়েছে, ওই ছবিতে শশী থারুর ছাড়া আরও অনেকে ছিলেন, কিন্তু তাদের ছবি না দিয়ে শুধুমাত্র মহুয়া এবং শশী থারুরের ছবিটি পোস্ট করা হয়েছে। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন শশী। শশী বলেন এটি অত্যন্ত নিম্নমানের রাজনীতি, এই ছবিগুলি একটি জন্মদিনের পার্টিতে তোলা হয়েছে, সেটিকে বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে যাতে মনে হয় এটি কোনো সিক্রেট মিটিং। মহুয়া আমার সন্তানের মতো, মহুয়া আমার থেকে অনেকটাই ছোট, ওকে আমি সন্তানের মতো দেখি, সেই বাচ্চা মেয়েটিরই জন্মদিন ছিল, যদিও আমার তাকে শিশু বলা উচিত নয়, তবে আমি ওকে সন্তানের মতোই দেখি, ও আমার থেকে 10-20 বছরের ছোট। কংগ্রেস সাংসদ শশী থারুর কি কি বলেছেন শুনব। നല്ലോണം അറിയുന്നതിന്റെ ഭാഗമാണ് ഇതൊക്കെ. ഈ ട്രോളുകളുടെ വേറെ വേറെയില്ല, മനുഷ്യന്മാരെ താത്താനുള്ള ശ്രമത്തിൽ എന്ത് വേണമെങ്കിലും ശ്രമിക്കും. ഞാനിതിനൊന്നും സീരിയസ് നിങ്ങൾ കൊടുക്കുന്ന പ്രാധാന്യം ഞാൻ ഒരിക്കലും കൊടുത്തിട്ടില്ല, കൊടുക്കാൻ പോകണമില്ല. നമുക്ക് നമ്മുടെ പ്രവർത്തനം ചെയ്യണം, ജനങ്ങൾക്ക് വേണ്ടി പ്രവർത്തിക്കണം. ജനസേവനത്തല്ലേ നിൽക്കുന്നത്, ബാക്കിയെല്ലാം ഒരു ആവശ്യമില്ലാത്ത വിഷയങ്ങൾ ആൾക്കാർ കൊണ്ടുവരുമ്പോൾ അതിനെക്കുറിച്ച് സംസാരിക്കാതിരിക്കുകയാണ് ഭേദം എന്നാണ് എൻ്റെ അഭിപ്രായം. അതുകൊണ്ട് শশী থারুর বলেন যে সেদিন ওর জন্মদিনের পার্টি চলছিল, আমরা 15 জন ওই পার্টিতে উপস্থিত ছিলাম, আমার বোনও আমন্ত্রিত ছিল, কিন্তু কিছু লোক সেই ছবিগুলিকে ইচ্ছাকৃতভাবে ক্রপ করে প্রকাশ করেছে, দেখে মনে হচ্ছে যেন কোনো সিক্রেট প্রাইভেট মিটিং চলছে। তাই যদি হতো তবে একটি প্রাইভেট মিটিং কে আমাদের ছবি তুলল, আসলে কিছুই নয়, সেদিন ওর জন্মদিন ছিল। এ ট্রোল প্রসঙ্গে শশীর মন্তব্য, এই ধরনের কোনো ট্রোলিংকে বেশি পাত্তা দেবেন না, তার কাজ জনসেবা করা, সেদিকেই মনোনিবেশ করুন। যদিও হাতে ওয়াইনের গ্লাস এবং মুখে সিগার নিয়ে ভাইরাল হওয়া ছবি নিয়ে আগেই সাফাই দিয়েছিলেন মহুয়া, তার দাবি ছিল ছবিটি ক্রপ করা হয়েছে, ওই পার্টিতে আরও অনেকে ছিলেন কিন্তু বেছে বেছে শুধুমাত্র শশী থারুর এবং মহুয়ার ছবিটিকেই ক্রপ করে ভাইরাল করা হয়েছে। একসঙ্গে স্মোকিং নিয়েও মহুয়া জানিয়েছিলেন তার স্মোকিংয়ে অ্যালার্জি রয়েছে, শুধুমাত্র পোজ দেওয়ার জন্যই তিনি মুখে জ্বলন্ত সিগার ধরেছিলেন মাত্র। হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে জ্বলন্ত সিগার, আর এই ছবি ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি। সেই ছবি ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের বক্তব্যও রেখেছিলেন, যা নিয়ে কথা হতেও শুরু করেছিল। সোফায় দেখা গিয়েছিল একেবারে রিল্যাক্স মোড়ে বসে রয়েছেন মহুয়া মৈত্র, হাতে রয়েছে জ্বলন্ত সিগার, আর তার সঙ্গে রয়েছে শশী থারুর, আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া কার্যত উথাল পাথাল হতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল দেশের রাজনীতিতে। নৈশ পার্টিতে ওয়াইনের গ্লাসে টোস্ট করতেও দেখা গিয়েছিল দুই ভিন্ন দলের সাংসদকে। তাহলে কি শশীর সঙ্গে মহুয়ার কিছু চলছে, জোর জল্পনা ছড়িয়েছিল সেটাও। যদিও মহুয়া আগেই সাফাই দিয়েছিলেন যে এই ছবির সম্পর্ক নিয়ে, মহুয়ার যুক্তি ছিল যে ছবিটি আসলে ক্রপ করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেউ বা কারা তাদের এই ছবিকে বিকৃত করার জন্য ছড়িয়ে দিয়েছে। এই ছবিতে শশী থারুর ছাড়াও আরও অনেকেই ছিলেন, কিন্তু তাদের ছবি না দিয়ে শুধুমাত্র মহুয়া এবং শশী থারুরের ছবি পোস্ট করা হয়েছে। আর এবারে এই বিষয় নিয়ে মুখ খুললেন শশী। তিনি বলেন, এটি অত্যন্ত নিম্নমানের রাজনীতি। এই ছবিগুলি একটি জন্মদিনের পার্টিতে তোলা হয়েছিল, সেটিকে বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে যাতে মনে হয় যে কোনো সিক্রেট মিটিং চলছে। মহু আমার সন্তানের মতো, এমন কথাও বলেছেন তিনি। মহু আমার থেকে অনেকটাই ছোট, বক্তব্য শশী থারুরের। ওকে আমি সন্তানের মতো দেখি, সেই বাচ্চা মেয়েটিরই জন্মদিন ছিল। যদিও আমার তাকে শিশু বলা উচিত নয়, তবে আমি ওকে সন্তানের মতোই দেখি, ও আমার থেকে 10-20 বছরের ছোট, বলেছিলেন শশী থারুর। কি কি বলেছিলেন শুনবো আরও একবার। നിങ്ങൾക്ക് നല്ലോണം അറിയുന്നതിൻ്റെ ഭാഗമാണ് ഇതൊക്കെ. ഈ ട്രോളുകളുടെ വേറെ വേറെ ഇല്ല, മനുഷ്യന്മാരെ താത്താനുള്ള ശ്രമത്തിൽ എന്ത് വേണമെങ്കിലും ശ്രമിക്കും. ഞാനിതിനൊന്നും സീരിയസ് നിങ്ങൾ കൊടുക്കുന്ന പ്രാധാന്യം ഞാൻ ഒരിക്കലും കൊടുത്തിട്ടില്ല, കൊടുക്കാൻ പോകണമില്ല. നമുക്ക് നമ്മൾ പ്രവർത്തനം ചെയ്യണം, ഞങ്ങൾക്ക് വേണ്ടി, ജനങ്ങൾക്ക് വേണ്ടി പ്രവർത്തിക്കണം. ജനസേവനത്തല്ല നിൽക്കുന്നത്, ബാക്കിയെല്ലാം ഒരു ആവശ്യമില്ലാത്ത വിഷയങ്ങൾ ആൾക്കാർ കൊണ്ടുവരുവാനെ കുറിച്ച് സംസാരിക്കാതിരിക്കുകയാണ് ഭേദം എന്നാണ് എൻ്റെ അഭിപ്രായം. শশী থারুর বলেন যে সেদিন ওর জন্মদিনের পার্টি চলছিল, আমরা 15 জন ওই পার্টিতে উপস্থিত ছিলাম, আমার বোনও আমন্ত্রিত ছিল, কিন্তু কিছু লোক সেই ছবিগুলিকে ইচ্ছাকৃতভাবে ক্রপ করে প্রকাশ করেছে, দেখে মনে হচ্ছে যেন কোনো সিক্রেট প্রাইভেট মিটিং চলছে। তাই যদি হতো তাহলে একটি প্রাইভেট মিটিংকে আমাদের ছবি তুললো কে? আসলে ওইসব কিছুই নয়, সেদিন ওর জন্মদিন ছিল। এই ট্রোল প্রসঙ্গে শশীর মন্তব্য যে এই ধরনের কোনো ট্রোলিংকে বেশি পাত্তা দেন না, তার কাজ জনসেবা করা, সেদিকে মনোনিবেশ করেন তিনি। যদিও হাতে ওয়াইনের গ্লাস এবং মুখের শৃগার নিয়ে ভাইরাল হওয়া ছবি নিয়ে সাফাই দিয়েছিল মহুয়া, তার দাবি ছিল ওই ছবিটি ক্রপ করে তৈরি করা হয়েছে। আর অন্যদিকে তিনি নাকি কোনো ধরনের স্মোকিংয়ের সঙ্গে আসক্ত নন, কারণ তার নাকি অ্যালার্জি রয়েছে। তিনি নাকি শুধুমাত্র পোজ দেওয়ার জন্যই মুখে জ্বলন্ত সিগার নিয়ে ছবি তুলেছিলেন। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করুন।